हेलो एंड वेलकम टू माय यूट्यूब चैनल। खा मखा चला चला उड़ बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। অনেক দিন পর একটা ব্লগ বানাতে চললাম। তো আজকে যে স্টুডেন্টরা এসেছে কিছু, তো আজকে যে তিনজন আছে, অপূর্ব, এই হচ্ছে অপূর্ব, এটা অপূর্ব, এই যে সবুজ গেঞ্জি, ও কোনে যে নীল গেঞ্জি পরে আছে ওটা হচ্ছে সুদীপ, এই যে এইটা সুদীপ, এইখানে হচ্ছে রিক, এই ছোট্ট বেটে, তো বেটে হচ্ছে রিক। তো এদের তিনজনের আজকে এক্সাম নিচ্ছি। তো এক্সামের কোশ্চেন এদের তিনজনকে দিয়েছি, কোশ্চেন দেয় দেয় একজন কোশ্চেন দেয়। তো এই হচ্ছে ওদের কোশ্চেন, 50 নম্বরের প্রশ্ন, ইংলিশ কোশ্চেন। তো এপিট আছে আর এপিটও আছে। তো এর মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি। প্রথমে অ্যান্সার্স দ্য কোশ্চেনের মধ্যে 5 নম্বরে আছে অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন কাকে বলে, কিছু কিছু দেওয়া আছে, হোয়াট ইজ দ্য অপোজিট অফ লাভ, এল ইউ জি এইচ লাভ, তো এগুলো দেওয়া আছে। তারপরে কিছু কিছু বাক্য সঠিকভাবে সাজাইতে বলা আছে, যেমন লাইক আই সুইট অরেঞ্জেস, এই বাক্যটি সঠিকভাবে সাজানোর কথা বলা আছে। তারপরে দেওয়া আছে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজিশন দেওয়া আছে। তারপরে আন্ডারলাইনটা প্রোনাউন দেওয়া আছে, মানে এই যে ওয়ার্ডগুলো আছে, এদের মধ্যে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মধ্যে প্রোনাউনগুলোকে প্রোনাউনগুলোকে আন্ডারলাইন করতে বলা আছে। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, এগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ বলা আছে। জেন্ডার চেঞ্জ করতে দেওয়া আছে, জেন্ডার চেঞ্জ করতে দেওয়া আছে। এছাড়াও কিছু আর্টিকেলস, এছাড়াও কিছু আর্টিকেলস দেওয়া আছে, সাবজেক্ট প্রেডিকেট দেওয়া আছে, এমনি করে দেওয়া আছে, কিছু ক্যান্সেলেশন দেওয়া আছে, যে রবি ম্যাডাম চালাক ছেলে, রাম আমার বন্ধু, তো এক ক্লাস পড়ে পড়ে। তো বাস এদের পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষা চলুক, কেমন দেয় দেখি। খা মখা চলা চলা উড় বেড়াতা গেয়া, তোমারি রাহ মে সাথ সাঁস লেতা গেয়া। तो कह दो ना हमें आज, तो दे दो ना एक बात, तो छेड़ो ना जज्बात में खो लेना। मैं 50 নম্বর एग्जाम আছে, আগে যতবারই এক্সাম নিয়েছি সববারই রিকি ফার্স্ট হয়েছে, এই যে বেটে যে আছে এই ফার্স্ট হয়েছে। তো আজকে কম্পিটিশন আছে রিক আর অপূর্বর মধ্যে, সুদীপ, তিনজনের মধ্যে কম্পিটিশন আছে, যে আজকে সুদীপ আর অপূর্ব ডিসাইড করেছে রিককে হারাবোই। তো ওরা দুদিন ধরে খুব পড়াশোনা করেছে, দেখা যাক কীরকম কী প্রিপারেশন নেয়। তো বাস এটুকুই আর বলার আছে, যে আমার ইউটিউব ভিডিওতে এবার অ্যাড দিচ্ছে, একটা ভিডিওতে এখন অ্যাড দিচ্ছে, সেটা হচ্ছে দেখাচ্ছি এখানে, আমি দেখিয়ে দেবো। তো এই ভিডিওটাতে আমার এখন অ্যাড দিচ্ছে, কালকে আমি দেখলাম, তো জানি না কেন দিচ্ছে, তো দিচ্ছে এখন, ভালো লাগলো দেখে। তো বাস ভিডিওটা এরকমই আজকে চলতে থাকবে, দেখা যাক, অনেকদিন পর আজকে একটা ব্লগ, আর ভিডিওটা সাজা দেবো। তো পড়া শেষ, তো আমাদের চলে এসছে বুলেট বাবু, দ্য গ্রেট মুনিশ বুলেট। আরে ক্যারাম খেলবি না, তো বুলেট হচ্ছে ক্যারামের আমার ভক্ত, বুলেট আর আমি এক ম্যাচ ক্যারাম খেলবো। তো চলে 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 চলে, তো টিউশনে মোটামুটি শেষ, পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ আমার ভিডিওতে দিচ্ছে তো আজকে আমাদের মা দুর্গার দ্বিতীয় মৃত্তিকা হচ্ছে, তো এটা হচ্ছে দ্বিতীয় মৃত্তিকা। দ্বিতীয় মৃত্তিকাতে এরকমভাবে একটু কাপড় টাপড় দিয়ে একটু, মানে যে ফাটা জায়গাগুলো আর কি না দেখা যায়, সেই জন্য কাপড় দিয়ে আর কি ওয়াশ একটু নিয়োগ করে দেওয়া হয়, যেটাকে বলা হয় পুটি টাইপের, যাতে আরও বেশি মোলায়েম হয়, সফট হয়। তো মনুদার বাবা, তো যেহেতু এই দুজন মিলে মা দুর্গাকে তৈরি করছেন, তো এটা আমাদের নিজস্ব মা দুর্গা, আগের ভিডিওতেও দেখিয়েছি। হ্যালো, তো আজ হচ্ছে নেক্সট ডে, তো আগের দিন দেখিয়েছিলাম যে নেক্সট ডে, সরি, ইয়েস্টারডে যে পরীক্ষাটা নিয়েছিলাম, তো আজ হচ্ছে নেক্সট ডে, তো আজকেও এক্সাম নেওয়া হচ্ছে। তো আজকে এক্সাম নেওয়া হচ্ছে মানে যেসব বড় ছেলেগুলো আছে আর কি, এদের এক্সাম নেওয়া হচ্ছে। তো দেখাচ্ছি কাদের, তো আজ এদের এক্সাম নেওয়া হচ্ছে, শুভ, সুমন্ত, দীপ, এদের এক্সাম নেওয়া হচ্ছে ক্লাস 10, এসব পড়ে এরা। তো কোশ্চেনটা দেখাচ্ছি কীরকম,
কোশ্চেন 50 নম্বরে বানানো আছে, এখানে ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, আর্টিকেল প্রিপজিশন আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 15টা দেওয়া আছে, তারপরে আছে কিছু ক্লজ দেওয়া আছে। তো টোটাল এরকম করে টোটাল 50 নম্বরে প্রশ্ন বানানো আছে। তো আর আগের দিন যে পরীক্ষাটা দিয়েছিলাম তার মধ্যে ফার্স্ট হয়েছে বেটে, যে রিক ফার্স্ট হয়েছে, আর সেকেন্ড হয়েছে হচ্ছে সুদীপ। রিক কত পেয়েছিস? 35। রিক পেয়েছে 50-এর মধ্যে 35। তুই কত পেয়েছিস? 50-এর মধ্যে 30। আর অপূর্ব, অপূর্ব পেয়েছে ওখানে একটু কম হয়ে গেছে, 28 পেয়ে গেছে। তো কোনো কোনো ব্যাপার নেই। আজকে শিবনাথ এসছে, আর শিবনাথ আগের দিন আসেনি। তো এই হচ্ছে অপূর্ব বলেছিল যে কাকে হারাবে, অপূর্ব বলেছিল হারাবে, তো অপূর্ব চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় অপূর্ব ভুল করে ফেলেছে। এই তো এখন এক্সাম চলছে এদের, তো এখন এক্সাম দিচ্ছে। এই যে তোরা এখন এক্সাম দিচ্ছে, তখন দেখা যাক কত দূর কি চলে। টাইম হয়েছে 9:01, এদের এক্সাম শেষ হবে হচ্ছে পুরো 10:10 বাজলে খাতা নিয়ে নেবো। তো এখন আর পিছনে আছে আমাদের মা দুর্গা, এই হচ্ছে আমাদের মা দুর্গা। আগের ভিডিওতে গেটটা বন্ধ ছিল, তো মা দুর্গার বানানো হয়ে গিয়েছে। তো এই হচ্ছে তার সিন, এখন মোটামুটি 2 মৃত্তিকা হয়ে গিয়েছে। তো এরপরে যেটা হবে খড়ি, এবং তারপরে স্টেপে হচ্ছে রং দেওয়া। তো এই 3টে স্টেপ আছে, তো খুব সুন্দর লাগছে। আমি যদি অন্ধকার আসছি, এই যে এই হচ্ছে আমাদের মা দুর্গা, আমাকে কারো লাগছে। তো এই হচ্ছে আমাদের মা দুর্গার এটা। তো বাস এটুকুই ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে ছোট্ট একটা ভিডিও বানালাম। আর হ্যাঁ, আগের দিন আমি বলেছিলাম হয়তো যে আমার চ্যানেলে এখন দেখছি অ্যাড দিচ্ছে, এক দুটো কেন দিচ্ছে আমিও জানি না, তবে দিচ্ছে, এটাই বড় কথা। দেখেই ভালো লাগলো নিজের ভিডিওতে অ্যাড। তো বাস এটুকুই আজকের ভিডিওর মতো, এটুকুই থাকলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ এনজয় দিস ব্লগ দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে বাই। मखा मखा चला चला उड़ बढ़ता गया, क्यों मान गिरा मैं साथ सांस लेता गया।